আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। বাবা আরো একবার ফু দিল রিমার দিকে, আর রিমা চিৎকার করে উঠল, ছেড়ে দে আমায়, অস্থাপিত তুই, অস্থাপিত তুই, কেন এই বাচ্চা মেয়েটার পেছনে পড়ে আছিস, ছাড় একে, এটা তোর পৃথিবী নয়, ফিরে যা নিজের পৃথিবীতে। না, যাব না আমি, ওকে ছেড়ে কোথাও যাব না আমি, ও আমার, শুধু আমার। কে তুই আর কোত্থেকে এসেছিস, সত্যি করে বল, আর কেন এই মেয়েটার পেছনে পড়ে আছিস? বাচ্চা নয় ও, যদি ও বাচ্চা হয় তাহলে আমিও তো বাচ্চাই ছিলাম, আমাকেও তো মরতে হয়েছে তাই না? তাহলে আমি বিহারের একটা ছোট গ্রামের জমিদারের মেয়ে ছিলাম, টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার বাবার কাছে, কিন্তু বুদ্ধি ছিল না, অশিক্ষিত ছিল, আমাকে কোনোদিনও ঘর থেকে বেরোতে দেয়নি, আমি আমার বাবার মহলে বন্দি হয়েছিলাম, আমার কোনো পছন্দ অপছন্দের দাম ছিল না, আমার শুধুমাত্র 17 বছর বয়সেই উনি শহরে যাওয়ার একটা বাস থেকে একটা ছেলেকে তুলে এনে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। উনি আমাকে নিয়ে দিল্লি চলে আসলেন আর আমাকে মহলে রেখে চলে গেলেন। উনি প্রত্যেক মাসে এসে আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে যেতেন। আমাদের বিয়ের 8 মাস কেটে গেছিল, উনি কখনো আমার কাছেই আসেননি, আমারও কখনো ওই লম্বা চওড়া ওই সুপুরুষ চেহারা ডাক্তারের উপরে আমার কোনোদিনও আকর্ষণ জন্মায়নি। আমি আস্তে আস্তে অনেক সহজ হয়ে যাচ্ছিলাম, এতটা বুঝতে পারছিলাম যে ডাক্তারের এইভাবে আমাকে ছেড়ে চলে যাওয়া বা বাবার এইভাবে আমাকে বিয়ে দেওয়া, কারণ যাই হোক না কেন, এই সবের জন্য আমার মধ্যে পুরুষের জন্য কোনো রকম আকর্ষণ বা ভালোবাসা জন্মায়নি, তার বদলে আমি মেয়েদের দেখলে অনেক বেশি আকর্ষিত হতাম। ঘরে বারান্দা থেকে আমি ওকে রোজ মন্দিরে যেতে দেখতাম, খুব সুন্দর ছিল ওর চেহারা, বড় বড় চোখ আর ঘন কালো চুল, বিনুনিটা যেন ওর কোমরের নিচে দুলত, ও একটা বিশেষ গন্ধযুক্ত সুগন্ধি লাগাত যেটা আমাকে বেশি আকর্ষিত করত। আমার মনে সবসময় এই চিন্তা হতো যে যদি ও আমার সঙ্গে ঘরে থাকতো আমাদের জীবনটা কত সুন্দর হতো, কিন্তু যখন আমি ওকে আমার মনের কথা বললাম তো আমার কথা শুনে হাসলো, আর তার কিছুদিন পরে ও বিয়ে করে একটা ছেলের সঙ্গে আমার সামনে থেকে যাচ্ছিল, তখন আমার জীবনের সব আশা শেষ হয়ে গেল, সেই দুর্বল সময় আমার মরে যাওয়াই শ্রেয় বলে মনে হলো, আর সেই রাতে জীবনে হতাশ হয়ে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। যখন তুমি নিজেই আত্মহত্যা করেছো তখন ঘুরে বেড়াচ্ছো কেন, কেন এই বাচ্চা শরীরে ঢুকে আছো? বাবা ধমকে বলে উঠলেন আর রিমা হেসে উঠল। আমি মরি নেই, আমিও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার আত্মা, আমার শরীর, আমার মন সব অতৃপ্ত থেকে গেছে, আমি শুধু পেয়েছি তিরস্কার, কি করে বাঁচতাম আমি বল, কি করে বাঁচতাম একটা জীবন্ত লাশ হয়ে? আমার মৃত্যু আত্মহত্যা ছিল না, হত্যা ছিল হত্যা, কিন্তু এবার আমি তৃপ্ত হতে চাই, শরীর দিয়ে নয় আত্মা দিয়ে। সেই কথা বলে রিমা চেয়ার সমেত ঘরের মধ্যে চলতে লাগল। বাবা ইশারায় প্রত্যেককে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে বলল। উনি সন্দেহ করেছিলেন যে প্রেত যে কোনো সময় নিজের ভয়ঙ্কর রূপে এসে সবার ক্ষতি করে দিতে পারে। বাবা একটা কাগজে সিঁদুর দিয়ে একটা আকৃতি বানালেন আর সেটা এক গ্লাস জলের মধ্যে রেখে নাড়াতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি মন্ত্র পড়তে পড়তে সেই জল রিমার উপর ছড়াতে লাগলেন। রিমা ভয়ঙ্কর আওয়াজে বলে উঠল, আমাকে যা জিজ্ঞাসা করতে চাস তাড়াতাড়ি কর, কিন্তু ওকে ছেড়ে আর আমি কোথাও যাব না। রিমা ঘাড় বেঁকিয়ে ভয়ঙ্কর আওয়াজে বলে উঠল, এই বাচ্চার শরীরকে কেন বাঁচলি তুই, কেন ছাড়ছিস না এর পেছন? আমার হাতটা খুলে দাও, খুব ব্যথা করছে, কে আপনি? আমার খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দাও, যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। এখন রিমা নিজের গলাতেই কথা বলছিল, তার আওয়াজ শুনে সুধা দৌড়ে দৌড়ে ঘরের ভেতর চলে, বাবা ওকে একটু জল দাও না, আমার মেয়ের খুব জল তেষ্টা পেয়েছে। আর সে হঠাৎ করে রিমার হাতের বাঁধন খুলে তাকে জল দিল। তুই আমাকে এখানে নিয়ে এসেছিলিস তাই না? রিমা গ্লাসের জল সুধার মুখে ফেলে তার গলা হাত দিয়ে টিপে ধরল। বাইরে কুকুরের কান্নার আওয়াজ যেন দম বন্ধ করে দিচ্ছিল।
এক বা দুই নয়, আট দশটা কুকুর একসঙ্গে চিৎকার করে কাঁদছিল। বাবা গ্লাস তুলে ধরলেন আর জলের ছেটা রিমার ওপর দিতেই তার হাতের জোর কমে গেল। সুধা কাশতে কাশতে কোনো রকমে নিজেকে রিমার থেকে ছাড়াল আর বাবার সঙ্গে একজোট হয়ে রিমাকে চেয়ারে বেঁধে ফেলল। প্রেতাত্মা ভয়ঙ্কর আওয়াজে আবার নিজের গল্প শুরু করল। যে সুগন্ধের জন্য আমার আত্মা ঘুরে বেড়াচ্ছিল, একদিন আমি সেই সুগন্ধ আমার আশেপাশে পেলাম। রিমা ওই গন্ধ লাগিয়ে এই মহলের সামনে দাঁড়িয়েছিল, ঠিক ওই সময় আমি ওর পেছন পেছন এলাম। ও নিজেই আমার দিকে তাকালো পিছন করে। তখন আমার বিশ্বাস হলো যে ও আমাকে চায়। তখনই আমি ওর শরীরকে আমার ঠিকানা বানালাম। রিমাকে সেখানেই ছেড়ে বাবা ঘরের বাইরে বেরিয়ে এলেন। খুব শক্তিশালী আত্মা এ, তবে এখানে এর থাকার কারণ যাই হোক না কেন, এর আপনার মেয়ের শরীরে এভাবে থাকা খুবই বিপজ্জনক। কোনো শরীর একসঙ্গে দুটো আত্মাকে সামলাতে পারে না। রিমা আপনাদের জন্য একটা বিপদ, সেই জন্য তাড়াতাড়ি একটা উপায় ভাবতে হবে। বাবা চিন্তিত স্বরে বলে উঠলেন। পাহাড়ি বাবার কপালে জেগে ওঠা চিন্তার রেখা সামনের বিপদের কথাই বলছিল। সুধা বাবার সামনে হাত জোড় করে বলল, আপনি এখন ভরসা, কিছু তো করুন। বাবা কিছু ভেবে ভেতরে গেলেন আর একটা কাগজের মধ্যে কিছু মন্ত্র লিখে সেটা একটা লাল কাপড়ের মধ্যে সেলাই করে সেটা সুধাকে দিলেন। আমি আমার শক্তি দিয়ে কিছুক্ষণের জন্য সেই আত্মাকে রিমার শরীর থেকে দূর করব। তোমায় ঠিক সেই সময় এই তাবিজটা তার গলায় পরাতে হবে। সুধা ভয় পেলেও নিজের মেয়ের ভবিষ্যতের জন্য রাজি হয়ে গেল। তান্ত্রিক বাবা আত্মাকে শরীর থেকে দূর করার জন্য যজ্ঞ আরম্ভ করলেন আর মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের আওয়াজে রিমা যেন অস্থির হয়ে উঠল। যতই বাবার মন্ত্রোচ্চারণ স্পষ্ট হয়ে উঠছিল, ঘরের মধ্যে থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল। রিমার ভয়ানক চিৎকার ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সুধার ফোন বেজে উঠল। রিতেশের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন। ছেলের কথা শুনেই সুধা তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সে বাইরে বেরিয়ে যেতে যজ্ঞে ছেদ পড়ল আর রিমার হাসির আওয়াজে ঘর গম গম করতে লাগল। সুধা যখন সেই কলটা ধরার জন্য আবার ফোনের দিকে তাকালো, দেখল সেখানে কোনো কলই ছিল না। কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে থাকল, তারপর দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে এলো। সেখানকার দৃশ্য দেখে সে চমকে গেল। চেয়ারের দুটো হাত যেখানে রিমাকে বাঁধা ছিল সেটা ভাঙা ছিল। তান্ত্রিক বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল আর ঠিক তার পাশে রিমা অজ্ঞান অবস্থায় পড়েছিল। অজ্ঞান হওয়ার আগে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাবা তাবিজ রিমার গলায় পরিয়ে দিয়েছিলেন। সুধা বাইরের লোকের সাহায্যে বাবাকে হসপিটালে নিয়ে গেল। বেশ কিছুদিনের ট্রিটমেন্টের পর বাবা চলাফেরার যোগ্য হয়ে উঠল। এবার রিমা পুরোপুরি স্বাভাবিক ছিল। সবাই মেনে নিয়েছিল যে বাবার তাবিজ কাজ করছে, কিন্তু রিমার মা সুধা এবার অসুস্থ হয়ে পড়ল। কোনো ডাক্তারই তার রোগ বুঝতে পারছিলেন না। প্রতিদিন অসুস্থ হয়ে যাওয়া এই শরীরের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এবার সুধা ঠিক করলেন যে একজনের সঙ্গে রিমার বিয়ে দিয়ে দেবেন। বেশ কয়েকজনের পরে একজন ভালো এবং উপার্জনশীল ছেলে রিমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল। শিগগিরই বিয়ের তারিখও ঠিক হয়ে গেল আর সাত পাক নিয়ে রিমা পিতা মাতাহীন একমাত্র ছেলের বউ হয়ে কিছু দূরেই তার বাড়িতে গিয়ে পৌঁছল। বিয়ে এত সাদামাটাভাবে হয়েছিল যে বাড়িতে কোনো আত্মীয়ও ছিল না। প্রথম রাতে পুরো ঘর একদম নিস্তব্ধ ছিল। রাত ঠিক বারোটার সময় সেই নিস্তব্ধতা ভেঙে রাজীব ঘরের মধ্যে এলো আর বলল, অনেক অপেক্ষা করিয়েছ, তোমার জন্য অনেক খেটেছি। আজকে থেকে তুমি শুধুমাত্র আমারই, সবসময়ের জন্য। রিমা ঘুমটার আড়াল থেকে রাজীবের দিকে তাকাল আর দেখল যে তার চোখ পুরো লাল ছিল। আওয়াজ এত ভয়ানক যে শুনেই সে কেঁপে উঠেছিল। রাজীব জোরে তাকে চাপটে ধরে রেখেছিল। শয়তানি হাসি হেসে সে রিমাকে যে কথা বলল তা শুনে রিমা মাথা ঘুরে সেখানেই পড়ে গেল।
আমি আতৃপ্ত হলাম রাজীবের শরীরে ঢুকে। আমি বিয়ে করেছি আজ তোকে। পৃথিবীর কোনো তান্ত্রিক শক্তি আমাকে তোর থেকে আলাদা করতে পারবে না। এবার আর আমি অতৃপ্ত নই। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।